আসসালামু আলাইকুম। বাপ্পি 360-র পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমরা জানবো আমাদের যে এফবি আইডি আছে, এই এফবি আইডিটাকে কিভাবে পেজে কনভার্ট করতে পারি। চলুন শুরু করি। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। প্রথমে আমাদেরকে একটা ব্রাউজার আসতে হবে। ব্রাউজারে এসে লিখতে হবে এফবি আইডি আমাদের পেজে লাইক দেওয়ার জন্য। কিন্তু আমরা আইডি কে পেজে কনভার্ট করলে আমাদের যতগুলো ফ্রেন্ড আছে তারা লাইকার হবে, এবং যারা আমাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় তারা আমাদের অটো ফলোয়ার হয়ে যাবে। এটার জন্য আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদেরকে আমাকে পেজে লাইক দেওয়ার জন্য নতুন করে ইনভাইটেশন পাঠাতে হবে না, তারা অটো আমার পেজে লাইকার হয়ে যাবে। এভাবে আমরা আমাদের ফ্রেন্ড লিস্টে যতজন ফ্রেন্ড আছে ততজন লাইক বিশিষ্ট একটা পেজ খুলতে পারি। তো এটার জন্য যা করতে হবে, প্রথমে চার্জ করতে হবে, দেন নিচে যে সেকেন্ড অপশনটা সে মাইগ্রেট ফ্রম ইউজিং এ ফেসবুক প্রোফাইল, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নতুন একটা উইন্ডো ওপেন হবে এরকম। দেন একটু স্ক্রল করে প্রোফাইল টু পেজ মাইগ্রেশন টুল এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটা নতুন উইন্ডো ওপেন হবে। দেন জাস্ট আমাদেরকে গেট স্টার্টেড এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এ চলে আসবে আমাদেরকে আমাদের যে পেজটা হবে, ওই পেজটার নাম হবে আমার ফেসবুক প্রোফাইলে যে নাম আছে সেটা। আমি এর কিছুদিন পর আমার ইচ্ছা মতো এটা চেঞ্জ করে নিতে পারবো পরবর্তীতে। প্রথমে আমার যে নামটা থাকবে সেটা আমার ফেসবুকের যে প্রোফাইল নেম আছে তার মতো। তারপর এখান থেকে আমি কী বিষয়ে আমার পেজটা খুলতে চাই এটা রেডি করে দিব। আপনি আপনার মতো যে কিওয়ার্ডগুলো আছে তা করে দিতে পারেন, যেমন সাংবাদিক উদ্যোক্তা। আমি জাস্ট এখানে উদ্যোক্তা, এখান থেকে জাস্ট ক্লিক করলে হবে। ভিডিও নির্মাতা, দেন আরেকটা দিই, চারটা দিই, ব্লগার, এই তিনটা দিলাম। এরপর এখানে এসে পরবর্তীতে ক্লিক করতে হবে। পরবর্তীতে ক্লিক করার পর যে এখানে যেগুলো সিলেক্ট করা আছে তারা সবাই অটো আমার পেজে লাইক রয়ে যাবে। যে আমি জাস্ট কী করবো, কিছু করতে হবে না এখানে, আমি এখানে পরবর্তীতে ক্লিক করে দিব। দেন এখান থেকে ফিচার্স ভিডিও, অর্থাৎ কোন ভিডিওগুলো আমার প্রোফাইলে দেখা যাবে আর কোন ভিডিওগুলো আমার প্রোফাইলে দেখা যাবে না, এগুলো একটু সিলেক্ট করে দিব। আমি এখান থেকে দু একটা সিলেক্ট করে দিই। দেখছেন যে আমি এখানে চারটা ভিডিও সিলেক্ট করে দিচ্ছি যেগুলো আমার ফিচার্স ভিডিও হিসেবে সিলেক্ট করবো, অর্থাৎ কেউ ঢোকার সাথে সাথে ওই ভিডিওগুলো দেখবে। তাহলে এখানে এসে পরবর্তীতে ক্লিক করবো। পরবর্তীতে ক্লিক করার পর এখানে যা আছে ঠিক তাই থাকবে, আর কিছু করার দরকার নেই, এগুলো ঠিকই আছে। দেন পৃষ্ঠা তৈরি করুন, এখানে ক্লিক করলে জাস্ট আপনার যে এই আইডিটা অটোমেটিক আপনার পেজে কনভার্ট হয়ে যাবে। দেখেন আপনার যে আইডিটা ছিল সেটা অটোমেটিক পেজে কনভার্ট হয়ে গেছে। আমি তো দেখতে পাচ্ছেন আমাদের পেজটি তৈরি হয়ে গেছে, এবং আমরা কোনো ইনভাইটেশন পাঠানো ছাড়া, কোনো কিছু ছাড়া আমরা আমাদের পেজে লাইক পেলাম। দেখেন এখানে আমি যদি দেখাই আপনাদেরকে লাইক কত, 1028 জন, অর্থাৎ এখানে যতজন ফ্রেন্ড ছিল তারা সবাই এই পেজে লাইক হয়ে গেছে, অর্থাৎ লাইকার হয়ে গেছে। এখানে যে কভার ফটোটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার আইডির কভার ফটো, এবং প্রোফাইল পিকচার যেটা আপনি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার আইডি প্রোফাইল পিকচার। এরপর আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন কভার ফটো, তারপর হচ্ছে প্রোফাইল পিকচার, এবং আপনার যা যা যেভাবে পরিবর্তন করা দরকার সেভাবে পরিবর্তন করবেন। আশা করি আপনাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। আসসালামু আলাইকুম।